সিদ্ধান্তকে নিয়ে ব্যাখ্যা যেটা চাওয়া হয়েছিল প্রেস কনফারেন্সে সেই ব্যাখ্যাটাও কিন্তু ঠিকভাবে দিতে পারেনি। তো এখন যেই 15 সদস্যের দল ঘোষণা হয়ে গেছে সেটা নিয়ে আসলে ট্রাইনেশন এবং বিশ্বকাপে আমাদেরকে দল সাজাতে হবে। আপনার কাছ থেকে একাদশটা শুনবো, এই মন্দের মধ্যে থেকে ভালো একাদশ যেটা হয় সেটা আপনার প্রেডিকশনটা শুনবো কোনটা হতে পারে। তার আগে আমাদের কাছে একটা এই সংক্রান্ত রিপোর্ট আছে যে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং তার আগে ট্রাইনেশন সিরিজে বাংলাদেশের একাদশটা কেমন হওয়া চাই। বিশ্বকাপ আর ট্রাই নেশনের দল ঘোষণা হয়েছে, নানান আলোচনা সমালোচনা হচ্ছে 15 সদস্যের দল নিয়ে, সামর্থ্য সীমাবদ্ধতা বিতর্ক থাকবেই। এসবের ভিতরেই এখন মূল চ্যালেঞ্জ সেরা একাদশ বেছে নেয়া, সেখানেই একটু নজর দেওয়া হোক। আসন্ন ত্রিদেশীয় সিরিজ আর টি টোয়েন্টি বিশ্বকাপে কেমন হতে পারে টাইগার একাদশ? অধিনায়ক আর সহ অধিনায়ক সাকিব ও সোহানের সাথে এই দলে স্পট কনফার্ম বলা যায় মিরাজ, তাসকিন, মুস্তাফিজ, নাসুমের। ইঞ্জুরি থেকে ফেরার প্রতীক্ষায় লিটন, আর প্রথম দ্বিধাটা সেখানেই, লিটন কি ওপেনিংয়ে নামবেন? মিডল অর্ডার মজবুত করতে লিটনকে চারে খেলানোর পরিকল্পনায় টিম ম্যানেজমেন্ট। ওপেনিং স্লটের জন্য তাহলে থাকছেন জোতাদিতি এশিয়া কাপের শেষ ম্যাচে চমক দেখানো মিরাজ, সঙ্গী হতে পারেন সাব্বির কিংবা শান্ত। তিনে ব্যাট করবেন অধিনায়ক সাকিব আল হাসান। যদি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে লিটন চারে ব্যাট করেন তাহলে আফিফকে দেখা যেতে পারে পাঁচে। ইঞ্জুরি থেকে ফেরা আরেক ব্যাটসম্যান ইয়াসির আলীকে দেখা যেতে পারে ছয়। তার ঘাড়ে থাকবে বিশাল দায়িত্ব, কারণ আর্লি কলাপস হলে তাকে করতে হবে ইনিংস মেরামত। টেল এন্ডে সাম্প্রতিক নজর কাড়া পারফরমেন্সে জায়গা পাকা করেছেন মোসাদ্দেক সৈকত, সাথে মোসাদ্দেককে রেখে নির্ভর থাকতে অবশ্যই চাইবেন সাকিব। অনেকটা একই দায়িত্ব থাকবে সহ অধিনায়ক নুরুল হাসান সোহানের কাঁধে, তিনি ব্যাট করবেন আট নম্বরে। এটা প্রায় নিশ্চিত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কন্ডিশনে তিন পেসার নিয়ে খেলবে টিম বাংলাদেশ। সেই তিন পেসার হতে পারেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান। আর এই তিনজনের বোলিং অ্যাটাকে যোগ দিতে পারেন একমাত্র স্পিনার নাসুম আহমেদ। এমন একাদশ হলে মোহাম্মদ সাইফুদ্দিন এবাদতের বাইরে থাকা নিশ্চিত, তবে চমক তো হুটহাট থাকেই। আনপ্রেডিক্টেবল ক্রিকেটে বাংলাদেশের দলের মতো একাদশেও এখন কে কিভাবে কিভাবে আসে বলা মুশকিল। সাইফা আহমেদ চৌধুরী, টি স্পোর্টস। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, ভিজিট tsports.com.